আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব, সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আওয়ামী লীগ সিন্ডিকেটকে প্রশ্রয় দিচ্ছে বলছে এবি পার্টি। এরপর জানাবো সুপ্রিম কোর্ট বারে মারামারি, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের জামিন শুনানি আজ। এরপর থাকবে মাইকে ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জে গণপিটুনি, নিহত চার। এবারে জানাবো বাংলাদেশে পাপেট সরকার দেখতে চায় যুক্তরাষ্ট্র, অভিযোগ করলেন জয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাপেট সরকার দেখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সচিব অজিত জয়। সোমবার 18 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে এসব মন্তব্য করেছেন জয়। এবারে জানাবো অবন্তিকার আত্মহত্যা, অভিযুক্ত প্রক্টর এবং অবন্তিকার সহপাঠী রিমান্ডে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থী ফাইরুস অবন্তিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার সহপাঠী আম্মান সিদ্দিকী 2 দিন এবং শিক্ষক দীন ইসলামের 1 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার 18 মার্চ দুপুরে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক তাদের রিমান্ড মঞ্জুর করেছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব জিম্মি জাহাজের রুটিন কাজে ফিরেছে বাংলাদেশি নাবিকেরা। ভারত মহাসাগরে সোমালীয় দস্যুদের চিন্তায় শিকার বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লার রুটিন মেইনটেন্যান্সের কাজ করার অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশি নাবিকদের। শনিবার থেকেই নাবিকেরা জাহাজের ডেক এবং ইঞ্জিন রুমের রুটিন কাজ শুরু করেছেন। এতে জাহাজে পরিবহনরত 55,000 টন কয়লা নিয়ে দেখা দেওয়ার সংখ্যা অনেকটাই লাঘব হল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সিন্ডিকেটকে প্রশ্রয় দিচ্ছে বলছে এবি পার্টি। মাসব্যাপী গণইফতার কর্মসূচির ষষ্ঠ দিনে রোববার 17 মার্চ বিকেলে রাজধানীর বিজয়নগরস্থ বিজয় 71 সমাবেশ করেছে আমার বাংলাদেশ এবি পার্টি। সমাবেশ শেষে প্রায় হাজার হাজার মানুষ একত্রে বসে ইফতার করেছে। এ সময় আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির নেতারা বলেন আওয়ামী লীগ সিন্ডিকেটকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। ইফতার পূর্ব সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে এমন এক লুটেরা বাজার সিন্ডিকেট গড়ে উঠেছে যারা প্রতিনিয়ত খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে মানুষের জীবনকে অতিষ্ঠ করে চলছে। তারা বলেন সরকার দলীয় কিছু শিক্ষকরা মিলে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাস, মাদক, যৌন নিপীড়ন এবং আত্মহননের প্রচারণা কেন্দ্র বানিয়েছে। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অবন্তিকার আত্মহনন সহ ক্যাম্পাসে সংগঠিত সকল রাজনৈতিক কর্মকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন তারা। এবি পার্টির সহকারী সদস্য সচিব আনোয়ার ফারুকের সঞ্চালনা এবং যুগ্ম মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদের সভাপতিত্বে গণইফতার এবং সমাবেশে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি আশরাফউদ্দিন নিজাম। বাংলাদেশ খেলাফতে মজলিসের জালালউদ্দিন, তোফাজিল হোসেন মিয়াজি, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, ব্যারিস্টার জোবার আহমেদ ভূয়া সহ অনেকেই। সুপ্রিম কোর্টে মারামারি, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের জামিন শুনানি আজ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2024-25 সালের নির্বাচনে ভোটগ্রহণকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় করা মামলায় বিএনপি জামাতপন্থী নীল প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ 3 আইনজীবীর জামিন শুনানি আজ সোমবার 18 মার্চ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়। ব্যারিস্টার কাজল সহ আরও 2 আইনজীবী হলেন ব্যারিস্টার ওসমান এবং অ্যাডভোকেট কাজী বশির আহমেদ। গত 9 মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে ব্যারিস্টার কাজলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি পরদিন রাজধানীর শাহবাগ থানায় হস্তান্তর করলে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবুল কালাম আজাদ। শুনানি শেষে বিচারক তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয়। সেই রিমান্ড শেষে গত 14 মার্চ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান সুষ্ঠু তদন্তের জন্য তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। গত 6 এবং 7 মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 2024-25 মেয়াদে কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনাকে কেন্দ্র করে 7 মার্চ রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকীকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরদিন আটিশ সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাহেবকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় একটি
মামলা দায়ের করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা, যুথি ও বিএনপির সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজল সহ 20 জন আইনজীবীকে আসামি করা হয়। ওই মামলায় বুধবার 5 আইনজীবীকে 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ডকৃতরা হলেন অ্যাডভোকেট কাজী বশির আহমেদ, অ্যাডভোকেট তুষার, অ্যাডভোকেট তরিকুল ইসলাম, অ্যাডভোকেট এনামুল হক সুমন এবং ব্যারিস্টার ওসমান। মাইকে ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জে গণপিটুনি, নিহত 4। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে অন্তত 4 জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার 18 মার্চ ভোররাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাইলাও মারমা। এ সময় তিনি জানান 3 জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন, একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তার মৃত্যু হয়, অপরজনকে আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম মোহাম্মদ আলী, তবে নিহতদের নাম পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। গ্রামবাসীর বরাত দিয়ে চাইলাও মারমা বলেছেন, রাতে একদল ডাকাত তাদের গ্রামে ঢুকে পড়ে সবাই ডাকাতদের গণপিটুনি দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে 3 জনের মরদেহ উদ্ধার করে। তিনি আরো বলেন, আহত একজন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, সে জানিয়েছে তারা 8-10 জন মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। রমজান মাস হয়, গ্রামের লোকজন তখন জেগেছিলেন। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বাগড়ি গ্রামের বাগড়ি বিলে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পায় স্থানীয়রা। তাদের গতিবিধি দেখে ডাকাত বলে সন্দেহ করে পরে স্থানীয়দের মসজিদে মাইকে গ্রামে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে গ্রামবাসী বিলের সামনে জড়ো হয়। তাদের ধাওয়া করে ওই ব্যক্তিরা বিলের পানিতে ঝাঁপিয়ে পড়ে। স্থানীয়রা তাদের মধ্যে 4-5 জনকে ধরে পিটুনি দিয়ে ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। সোনারগাঁয়ের পরিদর্শক তদন্ত মহসিন মিয়া জানান, নিহত 2 জনের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ডাকাত দলের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, আরো একজন হাসপাতালে মারা গেছে। বাগড়ি গ্রামে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় সোনারগাঁও থানা এলাকায় মামলা হবে বলে জানান তিনি। বাংলাদেশে পাপেট সরকার দেখতে চায় যুক্তরাষ্ট্র, বলছেন জয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশে পাপেট সরকার দেখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজেদ জয়। সোমবার 18 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টে তিনি সব মন্তব্য করেছেন। পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের মতে বাংলাদেশে যদি তাদের পাপেট সরকার ক্ষমতায় না আসে কোনো নির্বাচনী ত্রুটিপূর্ণ নয়। যুক্তরাষ্ট্রের 2 নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ন্যাশনাল ডেমোক্রেট ইন্টারন্যাশনাল NDI এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI বাংলাদেশে নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে এবার বাংলাদেশে জাতীয় নির্বাচন সহিংসতা কম হয়েছে, তবে কয়েকটি দলের অংশ না করা, মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়, নির্বাচনের মান ক্ষুণ্ণ হয়েছে। গত 8 থেকে 11 অক্টোবর বাংলাদেশের নির্বাচনের আগের পরিস্থিতি পর্যবেক্ষণে আসে যুক্তরাষ্ট্রের সংস্থা NDI এবং IRI এর যৌথ প্রতিনিধি দল। এ সময় তারা বিএনপি, আওয়ামী লীগ, ইসি, সুশীল সমাজ সহ বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দেশের ফিরে সংস্থা দুটি জানায়, নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ নয় বরং সহিংসতা পর্যবেক্ষণে 5 সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাবে সংস্থা দুটি। নির্বাচনের প্রায় 2.5 মাস পর রোববার 17 মার্চ নির্বাচন কেন্দ্রিক সহিংসতা পর্যবেক্ষণের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন। 25 পৃষ্ঠার ওই প্রতিবেদনে ভবিষ্যৎ নির্বাচনে সহিংসতা কমানোর জন্য বিষয়ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে, পাশাপাশি বেশ কিছু সুপারিশ করেছে 2 মার্কিন সংস্থা। জিম্মি জাহাজের রুটিন কাজে ফিরেছে বাংলাদেশি নাবিকেরা। ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের চিন্তার শিকার MV আবদুল্লার রুটিন মেনটেন্সের কাজ করার অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশি নাবিকদের। শনিবার থেকেই নাবিকেরা জাহাজের ডেক এবং ইঞ্জিন রুমের রুটিন কাজ শুরু করেন। এতে জাহাজে পরিবহনরত 55,000 টন কয়লা নিয়ে দেখা দেওয়া সংখ্যা অনেকটাই লাঘব হল। জিম্মি নাবিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এমন এক সিনিয়র নাবিক, নাম না প্রকাশ করার সত্ত্বে জাগো নিউজকে
সব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্বস্তির বিষয় হলো বাংলাদেশি নাবিকদের সঙ্গে জলদস্যুদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। দ্বিতীয় দফায় স্থান পরিবর্তনের পর আমাদের নাবিকদের জাহাজের রুটিনের চেক আপের অনুমতি দেওয়া হয়েছে। এখন আমাদের নাবিকেরা ডেক এবং ইঞ্জিন রুমের সবকিছু দেখভাল করছে। এর আগে জাহাজের মালিক পক্ষের কাছে পাঠানো এক অডিও বার্তায় জাহাজের থাকা 55,000 মেট্রিক টন কয়লা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন জাহাজের প্রধান কর্মকর্তা মোহাম্মদ আতিকুল্লাহ খান। তিনি বলেছেন, আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমাদের জাহাজে কোল কার্গো আছে অ্যাবাউট 55,000, এটি একটু ডেঞ্জারাস কার্গো, এটা হেজার্ড আছে, এটা মিথেন এবং কনসেন্ট্রেশন বাড়ে। সর্বশেষ অক্সিজেন লেভেল 9-10% ছিল, এটা রেগুলার আপডেট নিতে হয়, ইনক্রিজ হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন হবে। এর আগে গত মঙ্গলবার 12 মার্চ বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে ভারত মহাসাগর সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এই ঘটনার পরপরই বাংলাদেশি নাবিকদের একটি রুমে বন্দী করে ফেলা হয়।